অলরেডি আমরা মোটরসাইকেলে এখন হাজির বিরিয়ানি খাওয়ার জন্য নাজিরা বাজারের উদ্দেশ্যে। আমার সাথে আছে শিমুল, আছে পলাশ, আছে আবির, আছে আমরা চারজন। চার প্লেট খাসির যেই বিরিয়ানি আছে ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানিতে, তো আমরা এখানে আসছি, বসছি। তো এখন আমরা বিরিয়ানিগুলো খাবো। তো এখন একটি প্লেটে আমি কিছু মাটন যেই বিরিয়ানিগুলো আছে এগুলো নিলাম। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি, তো এটা টেস্ট ছিল খুবই সুস্বাদু। তবে আমি এর আগে যখন আসছি আরও বেশ কিছু বছর আগে, তখন যে টেস্টটি আমি পাইছি, তো ওই টেস্টটি কিন্তু এখন আমি পাইনি। কারণ হচ্ছে হয়তোবা স্বাদের যেই পরিবর্তনটা সেটা হয়তোবা চলে আসছে, এই জন্য পাওয়া যায়নি। তবে আশা করি স্বাদ এক এক সময় হয়তোবা এক এক রকম হয়, আমার মনে হয়। কারণ আমি আগের যে টেস্টটি আর এখনকার টেস্টটি সো ডিফারেন্ট, তো আমি বুঝতে পারিনি কেন। আর এই যে এখানে বিভিন্ন ধরনের পান মশলাগুলো দেখতে পাচ্ছেন, তো এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি স্পেশাল করে একটা পান খাই। তো ওই পানটি এমন টেস্ট ছিল যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। বিকজ পানটি যখন আমার মুখে দিছে, তখন আমার মনে হচ্ছিল যে আমি এমন একটা কিছু খাচ্ছি যা আমি পৃথিবীতে আর কখনো আগে খাইনি। আপনারা দেখতে পাবেন যে আমার যে পানটি খাই, পানটির উপরে আগুন লাগানো ছিল, এটা আগুন পান। দেখেন কীভাবে নাচতেছে পানটি। তো এই যে আমার যখন মুখে ঢুকছে, তো এটা ছিল একটু গরম অনুভব হচ্ছিলো। আর হচ্ছে যে ওর যে টেস্টটা, মানে মনে হচ্ছে আমার মুখের ভিতরে বিভিন্ন ধরনের মধুযুক্ত বিভিন্ন রকমের কিছু দেওয়া। তো এই যে আমি চলে যাচ্ছি অলরেডি আমরা বাসার উদ্দেশ্যে। অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমি চেষ্টা করব আমার যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ।